হেমন্ত কলিতা ডাঙরিয়া যে আক্রোশমূলক নীতি আপনাদের লৈছে নাকি কিবা কারণত অখিল গগৈ হোক বা এই কৃষক মুক্তি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সদস্য নেতাসকল আপনাদের ভয় করে নাকি সচাকয়ে? আয়াত কোনো আক্রোশমূলক নীতি লওয়ার প্রশ্নই নুঠে যে তেখেতে কৈছে যে এটু ঘটনা এটা কেস নহয়, হয়তো দুই তিনিটা কেস আছে। গতিকে আইনে নিজের পথ নিজে লব। তেখেতে যেনেকে আজি বেইলত ওলাই আহিছে, নিশ্চয় কিবা এটা দিক চাই তেখেতক মুক্তি দিছে। আর যেতিয়া আইনে কারবাক মুক্তি দিব, মুক্তি দিব, তাত আর ইটুর পিছত হেতু গোচর দিয়ে রাজনৈতিক আক্রোশ নহয় কি অল্প নহয়। ভারতীয় জনতা পার্টিয়ে কোনো কোনো প্রতিক্রিয়াশীল সরকারে ভয় নকরে আর রাজনৈতিক ক্ষেত্র ভারতীয় জনতা পার্টিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত লই কারোর উপর আক্রোশমূলক ব্যবস্থা আপনাদের প্রতিক্রিয়াশীল শক্তিক আপনাদের প্রতিক্রিয়াশীল শক্তিক কেরেপিয়ে নকরে নাকি হেমন্ত কলিতা ডাঙরিয়া? আপনি প্রতিক্রিয়াশীল শক্তিক ভয় নকর বলে কৈছে, প্রতিক্রিয়াশীল শক্তির কোনো মূল্য নাই নাকি? প্রভাব গোষ্ঠী সমূহ কোনো মূল্য নাই নাকি? প্রতিক্রিয়াশীল শক্তির মূল্য আছে, কিন্তু তার নেতিবাচক মূল্য আছে। সেই নেতিবাচক কথাবিলাক আগক আমি গুরুত্ব নিদি তেওঁবিলাকক মানে বিজেপি আর আরএসএসে বিজেপি আর আরএসএসে যে দেশের গণতান্ত্রিক অনুষ্ঠান প্রতিষ্ঠান দেশের গণতান্ত্রিক পরম্পরাক নামানে হেমন্ত কলিতার কথা ভারতবর্ষে প্রতিবাদর ভাষা নুশুনব নুখোজে প্রশ্ন করলে বেয়া পায়ুক্তির আধারত সেই প্রতিবাদ হব লাগবে বাস্তব ভিত্তিক, আর সেই প্রতিবাদ হব লাগবে জনমুখী। সি যদি জনতার জনতার সেবা যুক্তি সহায় করবলে যাওয়া প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির বাজপেয়ী ভবন যদি কি জনমুখী হয় সেই প্রতিবাদ যদি আমি রাইজর ছুটলিপি মতে কাম করিম, রাইজর ছুটলিপিত আমি কাম করার নজির আছে। আমি কোনো মানে মানব কোরা খুঁজব বিচার একটা কথা যে আপনাদের এটা রাইজ বা সংবাদ মাধ্যমে আপনার পক্ষত বিশেষকে মাত পতা নাই বলে কে আছে, আপনার একাংশ সমর্থনে সমর্থনকারীয়ে কে আছে এইখানে কথা, কিন্তু তার মাজতে সোশ্যাল মিডিয়াতে এনে ধরনের কিছু ভিডিও ভাইরাল হয়ে পড়ছে, যত অখিল গগৈর কিছু ভিডিও আছে বিষয়ক গালি গালাজ পড়ার তেনে ধরনের ভিডিও এটা ভাইরাল হয়ে আছে। মানে আপনাদের কি ভাবিছে জনগণ প্রকৃততে আপনার পক্ষত আছে নে আপনার পূর্বর কিছু সিদ্ধান্ত পূর্বর কিছু আন্দোলনমুখী ধারার জনগণ আপনার এটা বিপরীতমুখী হয়ে পড়ছে হয়েছে নাকি সচাক মানব কর? আপনাদের দেখিছেই যে যে জনতা আমার পক্ষত ওলাই আহিছে, যে জনতায় প্রতিবাদ করেছে সেই কা মুভমেন্টের সময়েরপরাই, আপনাদের দেখিছে যে জনতা প্রকৃততে কারত আছে, জনতার আকাঙ্ক্ষা কি, জনতার আশা কি, জনতায় কি বিচারে সেই কথাটো 35% ভোট পাই সরকার বনুয়া দল যিকোনো পার্টিয়ে বুঝি নাপাব, জনতার জাতীয় আবেগ কি, জনতার জাতীয় সেন্টিমেন্ট কি, জনতার জাতীয় যা প্রশ্ন আছে এই প্রশ্নবিল কি, এই প্রশ্নবিল 35% ভোট পাই অহা কোনো পার্টিয়ে বুঝি নাপায়। জনতার যে অনুভব শ্রমজীবী মেহনতি জনতার আজি অনুভব ভারতীয় জনতা পার্টিয়ে বুঝি উঠিছে, আর সেইখিনির বাবেই আজি কৃষকক আজি চাহ শ্রমিক সকলক আজি অন্যান্য ধরনের মেহনতি জনতাক আজি পদ্ধতিগতভাবে উদ্ধার